नमस्कार बंधुरा मिठु लाइफस्टाइल एंड कूकिंग तुम्हारे सबा के अनेक स्वागत तुम्हारा सबा केम आशा करी सबा खूब भलो आओ सबा खूब भलो आज के रोदूर उठे आर चले जाकम हे आज के मन हे बिस्टिस्टी होना मन है आर बला जाए ना और हमारे क्षकर्म मोटामोटी सब हो गए एन बीछाना गोछा एन सकाल साढ़े नटा बजे मोटामोटी क्च सब हो गए বিছানা টিছানা গুছিয়ে রান্নাঘরে আর একটু কাজ আছে করে চান করতে যাব আজকে আবার বৃহস্পতিবার তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে এসে তারপরে রান্না করব আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা এই মাত্র দেখেন বিছানা গুছিয়ে গেছি কি অবস্থা করেছে কি করেছিস বিছানাটা এ দেখ তো হ্যাঁ डिम परोटा बनिए दीची तेलटा गरम हो गए डिम परोटा खेने लगे ना सस दिए खेने এই দেখো আমার ওদের খাবারটা বানানো হয়ে গেছে এবার আমি ওদের কে গিয়ে খেতে দিয়ে দিচ্ছি এই নে ভুতো তোর খাবার কেস মাম এই নে শানু তোর খাবার আমিও একটু ডিম পরোটা নিয়ে বসেছি আর ওদের খেতে দিলাম দিয়ে আমি একটু নিয়ে বসেছি দেখো একটু খাই বসে আজকে আর ভাত খেলাম না খেতে নিয়ে তারপরে আমার ছেলে এখন চলে যাবে বাজারে আর আমি ঘরটা মুছবো মুছে চান করব সকাল থেকে সব কাজ মোটামুটি সারা হলো ছেলে বাজারের থেকে আসলো আসার পরে এখন বাজার নিয়ে আসলো আজকে নিয়ে এসে লোটে মাছ আর ইলিশ মাছ ছোট ছোট যে ইলিশ মাছগুলো একটু জ্যাংত টাইপের হয় টাটকাটকা ওই ইলিশগুলো নিয়ে এসেছে ইলিশ মাছটা ভাবছি আলু দিয়ে ঝোল করব আর লোটে মাছটা করব এখন এই চান করতে যাব চান করে এসে পুজো দিয়ে তারপরে তা ভাবলাম যে তোমাদের সাথে একটু বসে গল্প করি আর কষ্ট হয়ে গেছে খুব সকাল থেকে আজকে শরীরটাও না ভালো লাগছে না কেমন একটা লাগছে আর কালকে আমার একটা নিজের দোষের জন্য এত মন খারাপ হয়ে গিয়েছিল তোমাদের কি বলবো হ্যাঁ তা তোমাদের কাছে বলতে ইচ্ছা করছে কিন্তু এখন সময় নেই পরে বলবো ওখানে বিশাল মন খারাপ হয়ে গেছে ইউটিউব নিয়ে আমার এত মন খারাপ হয়ে গেছিল এটা নিজেরই দোষের জন্য অবশ্য তা পরে গল্প করব আমি কাজ টাজগুলো আগে সেরে নিয়ে আসলাম চান টান করে চান করলাম পুজো দিলাম পুজো টুজো দিয়ে তাই এখন একটু বসলাম মানে হাঁপিয়ে গেছি একদম আর আজকে বৃহস্পতিবার পুজো দিতে একটু টাইমও লাগে আর আজকে সকালবেলার থেকে শরীরটাও তেমন একটা সাথ দিচ্ছে না তা ভাবলাম একটু বসে নেই বসে একটু সাজুগুজু করলাম মাথাটা আশ্রালাম আশ্রাস দিয়ে তারপরে মনে হয় তোমাদের সাথে একটু গল্প করে তারপরে এখন তো আবার রান্নাঘরে যাওয়ার পালা এখন রান্নাঘরে যাব তাহলে আর বক বক করবো না বেশিক্ষণ টাইম নেই আমার হাতে আর আবার সব খাওয়ার জন্যে সব চলে আসবে এখানে তাহলে রান্নাঘরে গিয়ে কথা বলি চলো আমার ভাত হয়ে গেছে লোটে মাছটা হয়ে গেছে এখন এই ইলিশ মাছটা ভাজা বসিয়েছি আর আজকে না ইলিশ মাছটা না আজকে ঝোল বানাবো আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ঝোল বানাবো বেগুন একটু দিলে আরও বেশি ভালো হয় কিন্তু আজকে বেগুনটা নেই পুড়িয়ে গেছে আলু দিয়ে ঝোল বানাবো এই ছোটো ছোটো জ্যাংত ইলিশ মাছগুলো মানে জ্যাংত মানে কি ইলিশ মাছ তো জ্যাংত পাওয়া যায় না তার খুব টাটকা আর মাছগুলো একটু ছোটো ছোটো তার জন্যে ভাবলাম যে সুন্দর করে বেশি একটু পাতলা করে ঝোল বানাই এই ইলিশ মাছটা একটু ভেজে নেই ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছটা খুব একটা কড়া করে ভাজতে হয় না আমরা খুব একটা কড়া করে ভাজি না কেউই খুব একটা কড়া করে ভাজে না অনেকে তো ভাজেই না তবে আমি একটু না ভেজে মাছ আমার কাছে কোনো মাছ ইলিশ মাছে একটু সামান্য ভেজে নিই ভেজে তুলে নেই ইলিশ মাছগুলো ইলিশ মাছটা ছোটো হলে কী হবে গো ইলিশ মাছটা ভালো তেল বেরিয়েছে অনেকটা ভালো গন্ধও বেরোচ্ছে তোমরা তো গন্ধ শুকতে পারছো না আমার এই ইলিশ মাছ কালো জিরি দিয়ে পাতলা ঝোল খাওয়ার জন্যে চলে আসো তাড়াতাড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে
অনেকটাই তেল বেরিয়েছে, ভালোই মাছটা। প্রথমে না আমি ছোট মাছ দেখে না বক বক করছিলাম যে ছোট মাছ ভালো হবে না, তা দেখি না মাছটা খুব সুন্দর তো তেল বেরিয়েছে। এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরেটা কাঁচা লঙ্কা দিয়ে করব। দেখো কোনো রিটি কিছু দেবো না, আলু আর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা যে যার ঝাল দরকার হবে সে ডোলে খাবে। এই কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কাটা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিই, কাঁচা লঙ্কাগুলোও সব দিয়ে দিলাম, অনেকগুলোই কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর ধনের গুঁড়োটা একটু বেশি দেবো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। আর নুন তো একটু স্বাদ মতন পড়বেই, আর এতে কিচ্ছু পড়বে না, এতেই একটু কষিয়ে নেব। এই যে স্বাদ মতন একটু নুন পড়লো, ব্যাস আর কিচ্ছু পড়বে না। মশলাটাও হয়ে গেছে, এবারে আমি জল ধরে দেবো, আর একটু জল দেবো। আর জল দেবো না, এবারে আলুটা সিদ্ধ হবে আর ঝোলটা ভালো করে ফুটে যাবে, তারপরে মাছগুলো দেব। ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা কমিয়ে দিলাম। মাছের ঝোলটা বসিয়ে আসলাম, এসে আবার ফ্যানের তলায় চলে এসেছি। খুব গরম লাগছে, বর্ষাটা হলে কী হবে, তাও খুব গরম লাগছে, গরমটা কাটছে না। আর সেই তোমাদের সাথে যে গল্পটা করবো বলছিলাম, মাঝে যেটা বসিয়ে চলে আসলাম, এখন তো অনেকটা সময় আছে, ফাঁকা আছি। তা কালকে আমার মাথাটা পুরো নিজের মাথাটা নিজেই খারাপ করে ফেলছিলাম, মানে না আমি না জেনে শুনে আগে থাকতে এত মন খারাপ হয়ে গেছিলো আমার, আর কী বলবো, আর নিজের মাথা খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলা সন্ধ্যের পরে, কালকে সন্ধ্যের পরে, মানে আমি কালকের ভিডিওটা আপলোড করব তার একটু আগে ফোনটা নিয়ে একটু খুটখুট করছিলাম, খুটখুট করে তারপরে ভাবলাম যে উঠে, আর এইসব ইউটিউবের কাজটা তো আমার ছেলেই করে, আমি করি না গেছি, আমি তো অত জানিও না, আর না জানলে কী হবে, আমার একটু খুটখুটানি বেড়ানো আছে, আমি না জানলে কী হয় সেই খুঁটিয়ে খুঁটিয়ে সেগুলো সব বের করি বসে বসে, কিন্তু আমার ছেলেই সব কিছু করে। তা সেই মানে বসে বসে খুটখুট করতে করতে মানে আমি কী বলবো, আমার এত মানে মন খারাপ হয়ে গেল, আমার ভিডিও ছেড়েছে তাও আমার ভালো লাগছে না। হ্যাঁ, তারপরে আমি রুটি করতে বসেছি, রুটি করতে ভাল লাগছে না, কিছু করতে ভাল লাগছে না, কিচ্ছুই করতে ভাল লাগছে না, এত মন খারাপ হয়ে গেছে। মানে এটা মানে সম্পূর্ণ কী বলবো, আপনাদের গল্পটা শুনলে বুঝতে পারবা যে সম্পূর্ণ নিজের মাথা নিজে একে বলে খারাপ করা। হ্যাঁ, তারপরে কে ওই কে এসছে, ওই জলালা এসছে, এখন আর মানে শান্তি নেই, একটু মনে করলাম যে মন ঠান্ডা করে একটু গল্প করতে বসলাম, জল আলা এসছে, জলটা নিয়ে আসি তাহলে। কালকে বলেছিলাম এক জায়গায় বেড়াতে যাব, তা কালকে তা যাওয়া হয়নি বৃষ্টির জন্যে, তাই এখন বেরোচ্ছি, আর বেরিয়ে এসে তোমাদের সাথে কথা হবে, বেরিয়ে এসে বলবো কোথায় গেছিলাম, আর বাকি কথা তোমাদের সাথে হবে। আজকে আর সেই গল্পটাও আর করতে পারলাম না, কথাটাও বলতে পারলাম না, আর কালকে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতন। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে সারাদিন তোমাদের সাথে অনেক বক বক করেছি, ভালো লাগবে কি না তোমাদের জানি না। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক ভালোবাসা। টাটা।